আমি তখন কুমিল্লায় থাকতাম, আর অনেক ছোট ছিলাম তখন। যখন কুমিল্লা থেকে আমি অডিশন দিতে আসি ঢাকাতে, তো তখন প্রায় অনেক মেয়ে ছিল, আমার খেয়ালে হয়তো 500-600 এরকম হবে, একটা বিশাল একটা কনভেনশন হলের মধ্যে ছিল। তো ওই 500 মেয়েকে আমার সুন্দর লাগলো। হ্যাঁ, তো আমি এত মেয়ের ভিড়ে আমি নিজে ভয় পেয়ে গেছি। আমি ঢুকে একবার চিন্তা করছি যে দৌড় দিই, মানে আর আর করবো না। মাকে আমি বলতেছি, মা চলো চলো যে এখানে আমি মানে হবে না কিছু একটা। পরে মা বলে যে না, এত দূর থেকে আসছি, করে যেতে হবে। তো পরে ওইখানে কিছু সিনিয়র আপুর ওরা ছিল, আমাকে দেখে বলতেছিল যে এই তুমি তো লাক্স পোস্টার হয়ে যাবা। আমি যে দুষ্টামি করে আমার সাথে। এরপরে আমাদের ওই প্রথম ছিল ছবি তোলা। তো আমি ফার্স্ট টাইম যে ছবি তুলতে যাই, ইকবাল ভাই ছিল ফটোশুটে, তো ইকবাল ভাই বলতেছিল হাতটা একটু বাদিকে বাদিকে, ডান দিকে ডান দিকে, এইভাবে একদম যা বলছিল সেইভাবে ছবি তুললাম। তো ছবি তোলা শেষে আবার কুমিল্লা চলে গেলাম। তো আমি আশা করিনি যে আমি মানে টিকবো। তো ফাইনালে অনেক দিন পর যখন ফোন দিল, আমার হাতে কিছু একটা মনে ছিল। তো ফোন করার পর মাকে যখন বললো, মা বললো এরকম লাক্স থেকে ফোন আসছে, তুমি তো সিলেক্টেড, আমার হাতে যে জিনিসটা ছিল না ঠাস করে পড়ে গেছে। আর পর পর আমি কিছুক্ষণ ভয়ে দাঁড়াইছিলাম। আমি মা তুমি দুষ্ট হয়ে পড়তেছো আমার সাথে, বলে না সিরিয়াসলি আসছে। আমি কিছুক্ষণ পরে লাফানো শুরু করি। তো এতটুকু পর্যন্ত হচ্ছে এটা একদম আগের। এরপর তো আমার ক্যাম্পে গেলাম, তখন তো তুমি ছিলাম, তুমি যেরকম বলো সারাক্ষণ আমাদেরকে ছাড়িয়ে করে রাখতেন, আমরা আমরা যারা ছিলাম সারাক্ষণ তোমাকে প্রচন্ড ভয় পেতাম যে আজ রাখুন রুমে ঢুকা মানে হচ্ছে সব এই রকম, হয়তো আমরা আমরা হয়তো একটু এরকম করে রিল্যাক্স হয়ে বসে আছে, আজ রাখুন নেই গার্লস। আর ঠিকভাবে আমরা কথাও বলতে পারতাম না ভয় আপুর জন্য। এই বাট লাক্স থেকে যেটা হয়েছে, আমি খুবই সাধারণ একটা মেয়ে ছিলাম, সেখানে গ্রুমিং এর পরে আমি অনেক কিছু শিখতে পারি, কিভাবে হাঁটতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে মানুষের সাথে মিশতে হয়, কারণ ওইভাবে মানুষের সাথেও মিশিনি। তো ইভেন লাক্সে যে অন্যান্য যারা মেয়েরা ছিল তাদের সাথে ফ্রেন্ডশিপ হয়, সো এটা একটা ভালো পয়েন্ট ছিল। এরপর যদি বলি যে অ্যাক্টিং এর বিষয়, আমি তো আসলে কখনো অ্যাক্টিং শিখে আসিনি। আমাদের ক্যাম্পে ওখানে থাকতেই একটা লাক্সের প্রথম টিভিসি ছিল। তো টিভিসি করার পর আমরা মনে হয় 10 জন ছিলাম লাস্ট ইয়েতে, 10 জনের মধ্যে 10 জনে আমরা লাক্সে টিভিসি করেছিলাম। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, ওমাই গড লাক্সে টিভিসি, লাক্স এভাবে হাতে ধরবো, এইভাবে করবো। তো আমি সারাক্ষণ বসে বসে মানে চিন্তা করতেছিলাম, মানে ঘুমানোর আগে যে কালকে আমার লাক্সে শুরু হবে। তো পরে করলাম, করার পরে যখন আমাদের হচ্ছে জাজদের সামনে দেখানো হলো, তো সবগুলোই যখন দেখাচ্ছে দেখতেছি না সবার অনেক সুন্দর, তো আমার তো নিশ্চয়ই সুন্দর হবে না। সো তোমার মতো যেরকম আমি চুপচাপ ছিলাম, লাক্সে টিভিসি দেখে সারা ম্যাম আমাকে কমেন্টস করেছিল এরকম যে তোমাকে দেখলে মনে হয় যে তুমি চুপচাপ কিচ্ছু করতে পারবে না, বাট তুমি তো লাক্সে টিভিসি পুরো ফাটাই দিস। না আমি না আমি হা করে তাকাইছিলাম যে কি বলে। ইভেন ওই এপিসোডে হায়েস্ট নাম্বার ছিল আমার, তুমি তো জানো। এই আর অ্যাক্টিং এর পরে আমার একটা অ্যাক্টিং এর বিষয় ছিল, তো সেম সেখানেও এরকম যে আমি হয়তো অ্যাক্টিং একদমই পারবো না। অনেকবার আমি টেক দিতে গিয়ে মনে হচ্ছে যে অনেকবার হয়তো আমাকে টেকনিক নিবে, হয়তো হবে না প্রথমবার, হবে না দ্বিতীয়বার। কিন্তু লাকিলি আমার কোয়ার্টিস্ট ছিল শিলন ভাইয়া। তো আমরা শর্টে যাওয়ার আগে মেকআপ রুমে অনেকবার প্র্যাকটিস করছিলাম। তো প্র্যাকটিস করতে 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 ডায়লগ সব মুখস্থ হয়ে গেছে, বেশি না ছোট ছিল, কিন্তু তারপর আমি আমি যেহেতু নতুন তো আমার জন্য একটু কষ্টকর ছিল। পরে ওই ছোট্ট একটা অ্যাক্টিং দেখেও সুবর্ণ ম্যাম আমাকে একটা ডায়লগ দিয়েছিল, মানে কমেন্টস করেছিল যে আমি জানি না তুমি সুপারস্টার হবা কিনা, বাট তুমি বাংলাদেশের একজন অনেক বড় অভিনেত্রী হবা। ওই দিনই আমার মনে হচ্ছে যে বাস আমার আর কিছু লাগবে না, আমি পেয়ে গেছি সব কিছু। আসলে কিন্তু এরকম বড় মাপের একজন মানুষ বা পছন্দের মানুষ থেকে এরকম কথা শোনা অনেক বড় একটা পাওয়া। আর জাস্ট একটা কথাই বলি, লাক্স হচ্ছে আমার মা বাবা তো আমাকে জন্ম দিছে, যা আমি হয়তো অন্য ট্র্যাকে যেতাম, বাট আমার ড্রিমটা যেটা ছিল লাক্স আমাকে অন্যরকম ভাবে আরেকটা জন্ম দিয়েছে, যেটা আসলে আমি মন থেকে চাইতাম। সো থ্যাংকস লাক্সকে, আমি আজকে এখানে আছি। তো জন্ম না দিলে আমি হয়তো এখানে থাকতে পারতাম না। সো থ্যাংক ইউ সো মাচ।